আপনারা দেখছেন সংবাদ সারা দিন আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে গঙ্গা সাগর মেলা নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা বৈঠকে ডাক দিয়েছেন তিনি বিশদে জানব এই বৈঠক সম্পর্কে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান কি জানতে পারা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে কবে হতে চলেছে বৈঠক কিন্তু এই বৈঠক হতে চলেছে এবং এই বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে যেরকম এখানকার রাস্তাঘাট পার্কিং থেকে আরম্ভ করে কি কি নতুন ধরনের আরো কি কি বেনিফিট দেয়া যায় কি কি সুযোগ সুবিধা আরো দেয়া যায় যারা ওখানে পুণ্যার্থীরা যাবেন তাদের জন্য এই নিয়ে কিন্তু বৈঠক রয়েছে এবং এই বৈঠকে কিন্তু ডিএম থেকে আরম্ভ করে সকলকেই উপস্থিত থাকতে বলা হয়েছে এবং এই বৈঠকে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে অঙ্কুর এবং সেই সিদ্ধান্তগুলো যে আগামী দিনে প্রত্যেক বছরই আমরা দেখেছি গঙ্গাসাগর মেলায় নতুন নতুন কিছু জিনিসের উদ্বোধন করা এবং সেক্ষেত্রে কিন্তু হেলিপ্যাড যেগুলো রয়েছে হেলিপ্যাডগুলোকে কি করে ব্যবহার করা হবে সেখানে বাসগুলোকে কি করে নিয়ে যাওয়া হবে ট্রাফিকিং সিস্টেম কি করে হবে এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু এই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে বলেই মনে করা হচ্ছে অঙ্কুর ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য